আমরা এই ভিডিওতে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ ভারতীয় স্বাধীনতা আন্দোলন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখবো। আমরা এর আগে আর একটা ভিডিও দেখেছি, তবে এখানে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। আর এই ভিডিওটা সম্পূর্ণ WBCS, PSC, ফুড SI এমনকি যে পোস্ট অফিসের পরীক্ষা আছে তার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কোনো স্কিপ করবে না। যতবার রিভাইজ দেবে ততবারই তোমাদের মঙ্গল হবে, কারণ তোমাদের বেনিফিট তখনই লাভ হবে যখন তোমরা সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো মেমোরাইজ করতে পারবে। যেহেতু জিকের কোনো সিলেবাস নেই, সেহেতু তোমাদের জিকে যেখান থেকে হয় সেখান থেকেই তোমাদের মনে রাখতে হবে। আর আমি এই জিকেগুলো প্রথমে পড়েছি, দেখেছি, ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে বলে এগুলো চয়েস করেছি। যাই হোক, এসেও শুরু করা যাক। ভারতের স্বাধীনতা আন্দোলন বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ফার্স্ট প্রশ্ন হচ্ছে সিপাহি বিদ্রোহ শেষ হওয়ার পর মুঘল সম্রাট কে হয়েছিলেন, সম্রাটের কি হয়েছিল, এখানে মুঘল সম্রাটের নির্বাসন হয়েছিল। আমি এখানে কুইক রিভিশন করব, সুতরাং অ্যান্সারটা ডাইরেক্ট ঠিক মারবো। তোমরা একটু পজ করে দেখতে পারো চারটে অপশনের মধ্যে কোনটি ঠিক হবে, বা এখানে অ্যান্সারগুলো ঠিকও মারা আছে, কোনো প্রবলেম হবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন বছর কলকাতা ও বোম্বের মধ্যে রেলওয়ে যোগাযোগ হয়েছিল। 1870 সালে কলকাতা ও বোম্বাইয়ের মধ্যে রেলওয়ে যোগাযোগ হয়েছিল। পরে আমি এই ভিডিওটার এই টপিকটার উপরই একটা মক টেস্ট নেবো, সেখানে কিন্তু কোনো টিক মার্কস থাকবে না। তোমরা এখন এগুলো মেমোরাইজ করার চেষ্টা করো, তখন আরেকবার মক টেস্ট নেওয়া হবে, সেখানে কোনো অ্যান্সারে টিক মার্ক থাকবে না, শুধুমাত্র তোমরা কতটা মেমোরাইজ করতে পারছো সেটাই দেখা হবে। সুতরাং এটার উপরে ভিত্তি করে তোমরা বুঝতে পারবে যে পরীক্ষার প্রিপারেশন কেমন হয়েছে। সো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, স্যার উইলিয়াম হান্টারের নেতৃত্বে গঠিত হান্টার কমিশন কোন বিষয়ের ক্ষেত্রে সুপারিশ পেশ করেছিলেন। হান্টার কমিশন এখানে শিক্ষা সংক্রান্ত সুপারিশ পেশ করেছিলেন। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি। এখানে মারাঠা হিন্দু বিশ্ববিদ্যালয় মদনমোহন মালব্যের সঙ্গে যুক্ত, এটি সঠিকভাবে যুক্ত হয়নি। এখানে বেনারসের যে হিন্দু বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল সেটা মদনমোহন মালব্য স্থাপিত করেছিলেন, এখানে মারাঠাটা সঠিক নয়। নেক্সট প্রশ্ন, নিম্নের কে সর্বপ্রথম ভারতে হিন্দু এবং মুসলিমদের মধ্যে দ্বিজাতি তত্ত্বের প্রচার করেছিলেন। স্যার সৈয়দ আহমেদ হিন্দু ও মুসলিমদের মধ্যে প্রথম দ্বিজাতি তত্ত্বের প্রচার করেছিলেন। নেক্সট প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি কে লিখেছিলেন। বন্দে মাতরম সঙ্গীতটি খুব ইম্পর্টেন্ট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোন পত্রিকাটি ব্রিটিশ সময়কালে ভারতীয় জাতীয় আন্দোলনে সাহায্য করেনি। দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাটি ব্রিটিশ সময়কালে ভারতের জাতীয় আন্দোলনে সাহায্য করেনি। নেক্সট প্রশ্ন, শিশির কুমার ঘোষ কিসের সাথে যুক্ত ছিলেন। শিশির কুমার ঘোষ অমৃতবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, এখানে আনন্দবাজার পত্রিকার সাথে কনফিউশন করে ফেলুন না, অ্যান্সার হবে অমৃতবাজার। নেক্সট প্রশ্ন, বর্তমানে দৈনিক দি স্টেটসম্যান কি নামে পরিচিত, কি নাম ছিল দি স্টেটসম্যানের, দ্য ফ্রিডমস অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন সংস্থাটি সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রতিষ্ঠা করেন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অর্থাৎ ভারত সভা। কোশ্চেন নম্বর 11, 1885 খ্রিস্টাব্দে যখন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় তখন ভারতের ব্রিটিশ শাসকদের প্রধান কে ছিলেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, লর্ড ডাবরিন। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ব্রিটিশদের শাসকদের প্রধান ছিলেন লর্ড ডাবরিন। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 12, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন। দাদাভাই নওরোজি ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, দাদাভাই নওরোজি। বাংলার প্রথম বিভাগের বিরুদ্ধে কে স্বদেশী আন্দোলনের পরিচয় করেছিলেন, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। বাংলার প্রথম বিভাগের বিরুদ্ধে বিভাগ অর্থাৎ বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। নেক্সট প্রশ্ন, কোন শহরে মুসলিম লীগ গঠিত হয়েছিল। প্রথম ঢাকা শহরে মুসলিম লীগ গঠিত হয়েছিল, ঢাকা শহরে প্রথম মুসলিম লীগ গঠিত হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, বাংলায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠার ক্ষেত্রে কে নেতৃত্ব দিয়েছিলেন, সতীশচন্দ্র বসু। বাংলায় অনুশীলন সমিতির ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন সতীশচন্দ্র বসু। কোশ্চেন নম্বর 16, নিম্নের কে সর্বপ্রথম ভারতে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চরমপন্থী বা উগ্রবাদী দল গঠন করেছিলেন। বসুদেব
বলবন্ত ফাড়কে, অ্যান্সার হবে ক, বাসুদেব বলবন্ত ফাড়কে সর্বপ্রথম ভারতে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চরমপন্থী বা উগ্রপন্থী দল গঠন করেছিলেন? বাসুদেব বলবন্ত ফাড়কে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, লাহোর ষড়যন্ত্র মামলায় প্রথম আসামি কে ছিলেন? রাসবিহারী বসু। লাহোর ষড়যন্ত্র মামলায় প্রথম আসামি ছিলেন রাসবিহারী বসু। বর্তমানে কোন রাজ্যে বাঘা যতীন ব্রিটিশ নিরাপত্তা বাহিনীর কাছে সশস্ত্র সংগ্রামে নিহত হয়েছিলেন? উড়িষ্যা রাজ্যে বাঘা যতীন সশস্ত্র বাহিনীর হাতে সংগ্রামে নিহত হয়েছিলেন। উড়িষ্যা রাজ্যে বাঘা যতীন নিহত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, সর্বপ্রথম নিম্নের কোন ঘটনাটি ঘটেছে? এখানে মর্লে মিন্টো সংস্কার, মন্টেগু চ্যান্সফোর্ড সংস্কার, রাওলাটাইন জালিয়ানাবাগের ঘটনা। এখানে চারটির মধ্যে সর্বপ্রথম হয়েছিল মর্লে মিন্টো সংস্কার, অ্যান্সার হবে ক। নেক্সট প্রশ্ন, কোন বছর অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল? 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়, 1920 সালে। নেক্সট প্রশ্ন, স্বরাজ্য দলের গঠনের সঙ্গে কে যুক্ত ছিলেন না? স্বরাজ্য দল গঠনের সঙ্গে গান্ধীজি যুক্ত ছিলেন না। এখানে সঠিক অ্যান্সার হবে গান্ধীজি। কোন সালে ভারতের কংগ্রেস দল ভারতের স্বাধীনতার পক্ষে প্রস্তাব গ্রহণ করেছিলেন? এখানে কোনোটাই অ্যান্সার নয় সঠিক, অ্যান্সার হবে ঘ, এদের মধ্যে কোনোটাই নয়। নেক্সট প্রশ্ন, রেড শার্ট বা লাল কুর্তা বাহিনী কোথায় গঠিত হয়েছিল? উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের রেড শার্ট বা লাল কুর্তা বাহিনী গঠন করা হয়েছিল উত্তর পশ্চিম সীমান্ত। নেক্সট প্রশ্ন, কে বারদৌলি আন্দোলনের পরিচালনা করেছিলেন? বারদৌলি আন্দোলন পরিচালনা করেছিলেন বল্লভভাই প্যাটেল। এটা 2018 পিলিতে এসেছিল WBCS। নেক্সট প্রশ্ন, কোন বছর গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এখানে 1928, 29, 30, এদের মধ্যে কোনোটি নয় সঠিক অ্যান্সার, এদের মধ্যে কোনোটাই অপশানে নেই। নেক্সট প্রশ্ন, কোন বছর ব্রিটিশ শাসকরা সাম্প্রদায়িক বাঁটোয়ার নীতি ঘোষণা করেছিল? কোন বছর ব্রিটিশ শাসকরা সাম্প্রদায়িক বাঁটোয়ার নীতি ঘোষণা করেছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1932 সালে ব্রিটিশ শাসকরা প্রথম সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন। নিম্নের কে লন্ডনে ব্রিটিশ আধিকারিককে হত্যা করেন? লন্ডনে ব্রিটিশ আধিকারিককে হত্যা করেন মদনলাল ধিংরা। মদনলাল ধিংরা লন্ডনে ব্রিটিশ আধিকারিককে হত্যা করেন। নেক্সট প্রশ্ন, কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর কোন বছর সুভাষ বোস সেই পদ থেকে পদত্যাগ করেছিলেন? সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি পদত্যাগ করেছিলেন 1939 সালে। নেক্সট প্রশ্ন, কোন বছর মুসলিম লীগ ভারতীয় মুসলমানদের জন্য একটি আলাদা দেশ পাওয়ার প্রস্তাব গ্রহণ করেছিলেন? 1940 সালে মুসলিম লীগ মুসলিমদের জন্য একটি আলাদা দেশের দাবি করেছিল বা প্রস্তাব নিয়েছিলেন 1940 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, কোন বছর সুভাষ বোস বাড়িতে বন্দি অবস্থা থেকে পালিয়ে গিয়েছিলেন? 1941 সালে সুভাষচন্দ্র বসু বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন দ্বীপমালা সমূহকে আজাদ হিন্দ ফৌজের পরিচালক নেতাজি সুভাষ বসু শহীদ দ্বীপপুঞ্জ বা শহীদ দ্বীপ নামকরণ করেছিলেন? আন্দামান দ্বীপের নাম করেছিলেন শহীদ দ্বীপ, শহীদ এবং স্বরাজ। নিকোবর দ্বীপের নাম ছিল স্বরাজ, শহীদ দ্বীপ আন্দামান। সো অ্যান্সার হবে ক। নেক্সট প্রশ্ন, কোন বছর ক্রিপস মিশন ভারতে এসেছিলেন? এখানে 1942 সালে ক্রিপস মিশন ভারতে এসেছিলেন। নেক্সট প্রশ্ন, কোন বছর বাংলা প্রচণ্ড দুর্ভিক্ষের কবলে পড়েছিল? 1943-44 সালে বাংলা প্রচণ্ড দুর্ভিক্ষের কবলে পড়েছিল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 76-এর মন্বন্তর 1943-44 সালে হয়েছিল, ভারত তখন স্বাধীন হবার ঠিক 3 বছর আগে এই দুর্ভিক্ষ হয়েছিল। নেক্সট প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দে কোন জায়গায় অনেকেরা নৌসেনারা বিদ্রোহ করেছিলেন? এখানে বোম্বাইয়ের নৌসেনারা বিদ্রোহ ঘোষণা করেছিলেন 1946 খ্রিস্টাব্দে। ভারতের স্বাধীনতা হওয়ার দেওয়ার জন্য 1946 খ্রিস্টাব্দের কোন মাসে ভারতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল? এখানে অ্যান্সার হবে গ, সেপ্টেম্বরে। ভারতের স্বাধীনতা দেওয়ার জন্য 1946 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে ভারতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় 1946-এ। নেক্সট প্রশ্ন, নিম্নে উল্লেখিত কোনটি 1857 সালে স্বাধীনতার প্রথম যুদ্ধ শুরুতে
সহযোগিতা করেছিল, এখানে সত্য বিলম্ব নীতি সহযোগিতা করেছিল। 1857-এর স্বাধীনতার সময় ভারতের এই সত্য বিলম্ব নীতি ভারতের স্বাধীনতার যুদ্ধে সহযোগিতা করেছিল। ট্রেন থিওরি পথিকৃত এবং যিনি ভারতের অর্থনৈতিক ইতিহাসে লিখেছেন তার নাম কি? ট্রেন থিওরি লিখেছেন RC দত্ত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ট্রেন থিওরি পথিকৃত এবং যিনি ভারতের অর্থনৈতিক ইতিহাস লিখেছেন তিনি হচ্ছেন RC দত্ত। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ব্রিটিশ শাসনের সময় ভারতের আমদানির চেয়ে রপ্তানি বেশি হতো। উদ্বৃত্ত কোথায় বিনিয়োগ করা হতো? এখানে ইংল্যান্ড। অ্যান্সার হবে খ, ব্রিটিশ শাসনে ভারতের আমদানির চেয়ে রপ্তানি বেশি হতো। আর বণিকদের উদ্বৃত্ত কোথায় বিনিয়োগ করা হতো? এখানে ইংল্যান্ডে বিনিয়োগ করা হতো। নেক্সট প্রশ্ন, ভারতের জমিদারকে সাধারণত কীভাবে দেখা গিয়েছিল? স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে, ভারতের জমিদারদের স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে দেখা গিয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য সর্বাধিক গুরুত্ব নিম্নের কোনটি? শিক্ষার বিস্তার। স্বাধীনতা আন্দোলনের জন্য সর্বাধিক গুরুত্ব নিম্নে কোনটি? শিক্ষার বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেই। নিম্নে উল্লেখিত কোন সংস্থাটি কলকাতাতে স্থাপিত হয়নি? এখানে ভারতের জাতীয় কংগ্রেস কলকাতাতে স্থাপিত হয়নি। সিপাহি বিদ্রোহের সময়কালে ইউরোপীয় বংশোদ্ভূত প্রায় কত শতাংশ সৈন্য ভারতের ব্রিটিশ শাসকদের সৈন্যবাহিনীতে ছিলেন? 20% সৈন্য। অ্যান্সার হবে ক। নেক্সট প্রশ্ন, 1857 সালে কোন মাসে একটি দিনে মঙ্গল পাণ্ডে ব্যাকপুরে বিদ্রোহ শুরু করেছিলেন? মার্চ মাসে। অ্যান্সার হবে খ, মার্চ মাসে মঙ্গল পাণ্ডে ব্যাকপুরে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। নেক্সট প্রশ্ন, সিপাহী বিদ্রোহের কোন কর্মী ধরা পড়েছিলেন এবং নিহত হয়েছিলেন? তাঁতিয়া টোপি ধরা পড়েছিলেন এবং নিহত হয়েছিলেন। অ্যান্সার হবে ক। নেক্সট প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কাদের স্বার্থকে আঘাত করেছিল? এখানে বর্গাদারদের স্বার্থকে আঘাত করেছিল চিরস্থায়ী বন্দোবস্ত। 1867 সালে কেশবচন্দ্র সেন কোথায় প্রার্থনা সমাজ স্থাপন করেন? এখানে বোম্বাই প্রার্থনা সমাজ স্থাপন করেন কেশবচন্দ্র সেন। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের অনুভূতি কোথা থেকে সব থেকে বেশি পেয়েছিল? আমেরিকার স্বাধীনতা আন্দোলনের সময় থেকে ভারতের জাতীয়তাবাদের অনুভূতি সব থেকে বেশি সঞ্চারিত হয়, অর্থাৎ আমেরিকার স্বাধীনতা আন্দোলন ভারতীয়দের আরও উদ্দীপ্ত করেছিল, স্বাধীনতা পাবার আশা বাড়িয়ে তুলেছিল। নেক্সট প্রশ্ন, 49 নম্বর প্রশ্নটা হচ্ছে, 1818 সালে প্রথম বাংলা সাপ্তাহিক সমাচার দর্পণ কোথা থেকে প্রকাশ করা হতো? এখানে শ্রীরামপুর। অ্যান্সার হবে খ। নেক্সট প্রশ্ন, নিম্নে উল্লেখিত কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? তত্ত্ববোধনী সভা তারকনাথ ঠাকুরের সঙ্গে। এখানে খ হবে সঠিক অ্যান্সার, যেটি যুক্ত করা হয়নি। নেক্সট প্রশ্ন, সত্য সাধক সমাজ কাদের অবস্থার উন্নতির জন্য স্থাপন করা হয়েছিল? নিচু জাতির লোকেদের অবস্থার উন্নতির জন্য স্থাপন করা হয়েছিল। ভারতের কংগ্রেস নেতৃবৃন্দ যখন ভারতের জন্য ডোমিনিয়ন মর্যাদা দাবি করেছিলেন তখন নিম্নের কোন দেশটি এরূপ মর্যাদা ছিল না? নাইজেরিয়া। অ্যান্সার হবে খ। নিম্নে উল্লেখিত কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? বারদৌলি 1929 সালে সঠিকভাবে এখানে যুক্ত হয়নি। নেক্সট প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি 1931 সালে মার্চ মাসে সই করা হয়েছিল এবং গান্ধীজি 1931 সালে কোন মাসে লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠক যোগ দিয়েছিলেন? সেপ্টেম্বরে। ক, 1928 সালে আগস্ট মাসে কোথায় সকল ভারতীয় দলের সম্মেলন হয়েছিল? 1928 সালে লখনৌতে ভারতীয় দলের সম্মেলন হয়েছিল। 1935 সালে ভারত সরকার আইনের পর ভিত্তি করে কংগ্রেস দল কত সালে ভারতীয় প্রদেশগুলির জন্য সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল? কংগ্রেস দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল 1937 সালে। 1938 সালে কোন জায়গায় অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বোস সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মনোনীত হয়েছিলেন? হরিপুরা কংগ্রেসে সুভাষচন্দ্র বোস সভাপতি মনোনীত হয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হরিপুরা কংগ্রেসে তিনি প্রথম
সভাপতি মনোনীত হয়েছিলেন। লর্ড ওয়াভেল 1945 সালে কোথায় সকল ভারতীয়দের জন্য সম্মেলন আয়োজন করেছিলেন? সিমলা বৈঠকে 1945-এ সকল ভারতীয়দের জন্য সম্মেলন আয়োজন করেছিলেন। কাদের আসার পর কংগ্রেসে ভারত ছাড়ো আন্দোলন গ্রহণ করেছিল? কিপস মিশন আন্দোলন শুরু হয়। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কিপস মিশন ভারতে আসার পর। কত সালে প্রাদেশিক কংগ্রেস মন্ত্রিসভাগুলি পদত্যাগ করেছিল এবং মুসলিম লীগের তরফ থেকে মুক্তির দিন বা ডেলিভারেন্স ডে উদযাপিত হয়েছিল? 1940 সালে ডেলিভারেন্স ডে উদযাপিত হয়। কোশ্চেন নম্বর 61, ক্যাবিনেট মিশন যখন লন্ডন থেকে ভারতে এসেছিল তখন ভারতের ব্রিটিশ শাসক ছিল কে? লর্ড ওয়াভেল। অ্যান্সার হবে ক, লর্ড ওয়াভেল ভারতের ব্রিটিশ শাসক ছিলেন ক্যাবিনেট মিশন যখন লন্ডন থেকে ভারতে আসেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? কেশবচন্দ্র সেন আদি ব্রহ্ম সমাজ গঠন করেছিলেন, এটা সঠিকভাবে যুক্ত হয়নি। নেক্সট প্রশ্ন, জেমস অগাস্টা সিকির পরিচালনায় ভারতের প্রধান সংবাদপত্র দি বেঙ্গল গ্যাজেট কোন সময় থেকে প্রথম প্রকাশিত হয়েছিল? 1880 সালে প্রথম প্রকাশিত হয়। মিরাটুল আকবরের প্রকাশনা কে শুরু করেছিলেন? রাজা রামমোহন রায় মিরাটুল আকবরের প্রকাশনা শুরু করেন, রাজা রামমোহন রায় মিরাটুল আকবর। নেক্সট প্রশ্ন, 1928 সালের বারদৌলি সত্যাগ্রহ কত শতাংশ ভূমিকর বৃদ্ধির বিরুদ্ধে এই আন্দোলন করা হয়েছিল? 22% ভূমিকর বৃদ্ধির বিরুদ্ধে এই আন্দোলন করা হয়। বারদৌলি সত্যাগ্রহ 1928 সালে হয়, 22% ভূমিকর বৃদ্ধি করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিম্ন উল্লেখিত কে কংগ্রেস সভাপতি হিসাবে কাজ করেছিলেন? রমেশচন্দ্র দত্ত কংগ্রেসের সভাপতি হিসাবে কাজ করেছিলেন। অ্যান্সার গ। নেক্সট প্রশ্ন, 1906 সালে যদি ঢাকাতে মুসলিম লীগ গঠিত হয়েছিল, যদিও ঢাকাতে মুসলিম লীগ গঠিত হয়েছিল কিন্তু এই সংস্থাটি কাজকর্ম প্রধানত কোথায় হতো? উত্তরপ্রদেশে। অ্যান্সার হবে ঘ। কে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল। নিম্নলিখিত কোন জেলাটি চোয়ার বিদ্রোহের সঙ্গে যুক্ত? এখানে মেদিনীপুর জেলাটি চোয়ার বিদ্রোহের সঙ্গে যুক্ত। অ্যান্সার হবে গ। সিধু ও কানু নিচের কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? সিধু ও কানু সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত। হাজি শরিয়াতুল্লাহর নেতৃত্বে ফরাজির বিদ্রোহ প্রধানত কোন জেলায় হয়েছিল? ফরিদপুর জেলায় হয়েছিল, ফরিদপুর জেলায় ফরাজি বিদ্রোহ হয়েছিল। কে বলেছিলেন রাজনৈতিক স্বাধীনতা একটি জাতির নিঃশ্বাস প্রশ্বাসের মতো? অরবিন্দ ঘোষ। অ্যান্সার হবে খ। নেক্সট প্রশ্ন, 73, কদর পার্টি মার্কিন যুক্তরাষ্ট্রে গঠিত হয়েছিল কিন্তু এই দলের কার্যকলাপ শ্রী লালা হরদিয়ালের নেতৃত্বে কোন স্থান থেকে পরিচালিত হতো? এখানে অ্যান্সার হবে গ, বার্লিন থেকে পরিচালিত হতো। নিম্ন উল্লেখিত কোন তথ্যটি 1916 সালে লগ্নতে আয়োজিত কংগ্রেস অধিবেশনে অনুযায়ী সঠিক নয়? এখানে অ্যান্সার হবে খ, এই অধিবেশনে ভারতের জন্য ডমিনিয়নের মর্যাদা দাবি করা হয়েছিল, এটা সঠিক নয়। নেক্সট প্রশ্ন, অ্যান্সার 75, কোশ্চেন নাম্বার, লন্ডনে আয়োজিত ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় কোন ভারতীয় প্রথম সাফল্য লাভ করেছিল? সত্যেন্দ্রনাথ ঠাকুর। অ্যান্সার হবে ক, প্রথম সিভিল সার্ভিস পরীক্ষায় সাফল্য লাভ করেন। কোন বছর ভারত এবং ইংল্যান্ডে একসাথে সিভিল সার্ভিস পরীক্ষা হয়েছিল? 1922 সালে ভারত ও ইংল্যান্ডের প্রথম সিভিল সার্ভিস হয়েছিল। কোশ্চেন নাম্বার 77, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 সালে কত তারিখে অমৃতসরে ঘটেছিল? 9 এপ্রিল। 1919 সালে 9 এপ্রিল অমৃতসরে প্রথম জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটনাটি ঘটানো হয়েছিল। নেক্সট প্রশ্ন, জর্জ অকল্যান্ড কর্তৃক প্রথম পাটকলটি কোথায় স্থাপন করা হয়েছিল? জর্জ অকল্যান্ড কর্তৃক প্রথম পাটকল স্থাপিত হয় রিসোরায়। 1906 সালে প্রতিষ্ঠিত জাতীয় শিক্ষা পরিষদের প্রধান কে ছিলেন? অরবিন্দ ঘোষ। জাতীয় শিক্ষা পরিষদের প্রধান ছিলেন অরবিন্দ ঘোষ। নেক্সট প্রশ্ন,
নিম্নলিখিত কোন সংবাদ ম্যাগাজিনের সঙ্গে কেশবচন্দ্র সেন যুক্ত ছিলেন? নববিধান। নববিধানের সঙ্গে কেশবচন্দ্র সেন যুক্ত ছিলেন। কোন বছর স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? 1897 সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, 1897 সালে। নেক্সট প্রশ্ন, স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে কোথায় আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? পাঞ্জাবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে পাঞ্জাবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন, 83 কে 1867 সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পানুরং 1867 সালে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন বইটি স্বামী বিবেকানন্দ লেখেননি? রাজযোগ, জ্ঞানযোগ, পরিব্রাজক। এখানে ভারত পথিক গ্রন্থটি স্বামী বিবেকানন্দের লেখা নয়। নিম্নলিখিত কোন ব্যক্তিটি বক্তব্যটি স্বামী বিবেকানন্দের নয়? এখানে বেদে ফিরে আসো এই উক্তিটি স্বামী বিবেকানন্দের নয়, এটি হচ্ছেন স্বামী দয়ানন্দ সরস্বতীর। নেক্সট প্রশ্ন, 86 কোথায় 1891 সালে কৃত্রিম নীল উৎপাদন শুরু হওয়ার পর ভারতে নীল চাষ সংক্রান্ত বিষয়সমূহ বন্ধ হয়েছিল? জার্মানিতে। অ্যান্সার হবে গ। নিম্নলিখিত কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? হিন্দু পেট্রিয়টের সঙ্গে শিশির ঘোষ, এটা সঠিকভাবে যুক্ত করা হয়নি। নেক্সট প্রশ্ন, কে ভারতীয় কংগ্রেসকে ক্ষুদ্র সংখ্যালঘু বলে মনে করতেন? লর্ড ডাবলিন ভারতীয় কংগ্রেসকে সংখ্যালঘু বলে মনে করতেন। নিম্নে উল্লেখিত কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? এখানে বঙ্গ দর্শনের সঙ্গে হরিশ্চন্দ্র মুখার্জির, এটা সঠিক নয়, বাকিগুলো এখানে সঠিক। নিউ ইন্ডিয়া, বিপিনচন্দ্র পাল, সঞ্জীবনী, কৃষ্ণকুমার মিত্র, বন্দে মাতরম, অরবিন্দ ঘোষ, এগুলো সঠিকভাবে যুক্ত করা হয়েছে, কেবলমাত্র খটা বাদে। নেক্সট প্রশ্ন, 1905 সালে বাংলা ভাগ করার মাধ্যমে নতুন কোন প্রদেশ গঠিত হয়েছিল? পূর্ব বাংলা এবং আসাম। অ্যান্সার হবে গ। 1905 সালে বাংলা ভাগ করার মাধ্যমে নতুন কোন প্রদেশ গঠিত হয়েছিল? পূর্ব বাংলা এবং আসাম। টন সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? টন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন সতীশচন্দ্র মুখার্জি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, টন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখার্জি। নেক্সট প্রশ্ন, সতীশচন্দ্র বসু কোন বছর অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন? 1902 সালে সতীশচন্দ্র বসু অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। 1908 সালে কত তারিখে ক্ষুদিরাম বোসের মুজফ্ফরপুর জেলে ফাঁসি হয়েছিল? 11ই আগস্ট। 11ই আগস্ট 1908 সালে ক্ষুদিরাম বসুর মুজফ্ফর জেলে ফাঁসি হয়। কোশ্চেন নম্বর 94, ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার কাকে ভারতের উগ্র জাতীয়তাবাদের পিতা বলেছেন? বাসুদেব বলবন্ত ফাড়কেকে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার ভারতের উগ্র জাতীয়তাবাদের পিতা বলেছেন। 1909 সালে স্যার কার্জন উইলিকে হত্যা করার জন্য কার ফাঁসি হয়েছিল? মদনলাল ধিংরার ফাঁসি হয়েছিল। 1909 সালে স্যার কার্জন উইলিকে হত্যা করার জন্য মদনলাল ধিংরার ফাঁসি হয়েছিল। নেক্সট প্রশ্ন, জে এম চ্যাটার্জি কোথাকার সাহারানপুরে একটি গুপ্ত উগ্রবাদী সংস্থা গঠন করেছিলেন? পাঞ্জাব। অ্যান্সার হবে গ। 1912 সালে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনটি কে গঠন করেছিলেন? চন্দ্রশেখর আজাদ। অ্যান্সার হবে এখানে খ, চন্দ্রশেখর আজাদ হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনটি স্থাপন করেন। নেক্সট প্রশ্ন, কোন মামলায় জড়িত থাকার অপরাধে ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, বটুকেশ্বর দত্তের ফাঁসি হয়েছিল? লাহোর ষড়যন্ত্র মামলার সঙ্গে এরা যুক্ত ছিলেন, ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, বটুকেশ্বর দত্ত। নেক্সট প্রশ্ন, ভারতের প্রজাতান্ত্রিক সৈন্যবাহিনীটি কে গঠন করেছিলেন? মাস্টারদা সূর্য সেন। ভারতের প্রজাতান্ত্রিক সৈন্যবাহিনীটি গঠন করেছিলেন মাস্টারদা সূর্য সেন। শেষ প্রশ্ন, কোশ্চেন নম্বর 100, শ্রমিক নেতা শ্রীরঙ্গা ভেল্লু
কত সালে পহেলা মে তারিখে ভারতে প্রথম শ্রম দিবস পালন করেছিল? 1923 সালে, 1923 সালে ভারতে প্রথম শ্রম দিবস পালিত হয় পহেলা মে। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।